যদি আপনার হাতত মাত্র 25-30,000 টাকা আছে আর যদি আপনি এখন স্কুটি ক্রয় করি বলে ভাবি আছে তাহলে এইটু ভিডিও আপনার কারণে। বন্ধু সকল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এইখন হল হুন্ডা ডিও 125 এইচ স্মার্ট, মানে একদম টপ ভেরিয়েন্ট। এখনত আপনাদের মানে বিভিন্ন ধরনের ফিচার্স পায়। ইয়াই সব বেসিক ফিচার্স আপনাদের মানে অল্প দেখাও। এটু হল রিমোট কি, ইয়ারপরে আপনি মানে ফোর ইন্ডিকেটার অন করিব পারে। এই সব ফোর ইন্ডিকেটার অন হয়ে আছে, চাইছে লগতে ইয়ারপরে জাস্ট আপনি অল্প এনেকা করে দিও। এই সব কি অন হয়ে গেল, ইয়াত মানে ফুললি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ইনস্টল করেছে। ট্রিপ মিটার, স্পিডোমিটার, টাইম শো, এভারেজ মাইলেজ, মানে কিমান কিলোমিটার এক লিটার তেলত বর্তমান মাইলেজ দি আছে ইয়াতে দেখুন গাইস শু করে। মানে বর্তমান সার্ভিসিং করা হওয়া নাই, সেই কারণে বর্তমান 36.7 দেখুয়াই আছে। সার্ভিসিং করার পিছত মানে মাইলেজটু আপগ্রেড হয়ে প্রায় দেখুন 45-50 লোক গুছি যাব। তারপর গাইস এই সব মানে রেঞ্জ দেখুয়ায়। ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি হল 5.3 লিটার্স। 5.3 লিটার যদি আপনি একদম ফুল করে সেই ফিউলত আপনি কিমান কিলোমিটার যাব পারিব মানে ইয়াত দেখাব। তারপর এ হল ফিউল ইন্ডিকেট। লগতে ফ্রন্টের পর আপনাদের সব মানে এইটা হল পাস লাইট, এসব পাস হয়ে আছে। লগতে এইটা হল ট্রান্স সিগনেল। বাকি এইখানের বর্তমান 7টা কালার লঞ্চ করেছে কোম্পানি, আর 7টা কালারে এইখান ডিলারত আপনাদের এভেলেবল পাব। এ সব এইখানে এখন কালার, এইখানের কালার বহুত ধুনিয়া লাগিছে। তো আহক এতিয়া অল্প এইখানে এক্সটেরিয়ারের বিষয়ে ডিসকাস করো। আর এইখান যেহেতু টপ মডেল, এইখানে আপনাদের কিক না পায়, অনলি সেল্প পায়। এই সব কিক নাই কোনো ধরনের, মানে কিকর জামানা উঠাই দিছে। লগতে ইয়া সব হুন্ডার বেজিং। তারপর সাইড স্ট্যান্ড হল গাইস ইঞ্জিন কাট অফ সুইচ, যদি সাইড স্ট্যান্ড নামি থাকে গাইস গাড়ি কিন্তু স্টার্ট নহয়, আর সাইড স্ট্যান্ড নমাই আপনি চলাবও নয়। আহক এতিয়া অল্প এইখানের ফ্রন্টের উপর আমি আলোচনা করো। ফ্রন্ট এইটু হল DRLS, ফ্রন্ট হেডলাইটটু হল LED। সব বহুত ধুনিয়া হেডলাইট, মানে ডিও 110 আর 125-র লুকস একদম সিমিলার, অল্প ডিফারেন্স। কারণ এইখানত আপনাদের পায় ফ্রন্টত ডিস্ক ব্রেক, টিভিএস ব্রেক দিছে বহুত ধুনিয়া, উইথ টিউবলেস টায়ার্স 12 ইঞ্চ। এন্ড ফ্রন্টত ইনস্টল করেছে টেলিস্কোপিক সাসপেনশন। এন্ড রিয়ারত ইনস্টল করেছে 3-স্টেপ অ্যাডজাস্টেবল স্পিরিং লোডেড। এন্ড রিয়ার টায়ারটু হল গাইস 10 ইঞ্চ। টেল লাইটটু হল হ্যালোজেন এন্ড ট্রান্স সিগনেল হ্যালোজেন। বাকি ডিও এইচ স্মার্টর ফিচার্স কেনেকুৱা লাগিছে কমেন্ট করে জানাই দিয়ক। আর একটা ফিচার্স আপনার মানে কো বর্তমান E20 এখানত ইনস্টল করেছে, মানে ইথানল 20% আপনার এখানত ব্যবহার করব পারিব। আহক গাইস এতিয়া আমি এখন অল্প স্পেসিফিকেশনের বিষয়ে আলোচনা করো। ডিসপ্লেসমেন্ট হল 123.92 cc, ম্যাক্স পাওয়ার 18.16 bhp, আর টর্ক হল 10.4 নিউটন মিটার। ট্রান্সমিশন অটোমেটিক এন্ড এইখানের ট্রান্সমিশন টাইপ CVD, গিয়ার শিফটিং প্যাটার্ন অটোমেটিক এন্ড ইগনিশন CDI এন্ড কুলিং সিস্টেম ফ্যান কোল্ড। বর্তমানে এখন মানে ফ্যান ব্যবহার করেছে, মানে আপনার দেখাই দিও মানে এই সব। কার্প ওয়েট 105 কেজি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 171 mm, আর এখন হল বেস মডেল, মানে স্ট্যান্ডার্ড মডেল হয়। মানে এখন যে আপনার গ্রাফিক্স দেখা পাই আছে এখন কিন্তু গ্রাফিক্স না পায়, একদম নর্মেল সিম্পল। কিন্তু এখন আপনার সেইখানতকৈ ফিচার্সও বহুত কম পাব। যে এখন ফ্রন্টত ড্রাম ব্রেক ইনস্টল করেছে, তারপর এখন আপনাদের স্মার্ট কি ঠাইত আপনাদের নর্মেল কি পায় সব, মানে 110 ডিও যেনেকা সেম সেনেকা ইয়ার কি প্লাস এখন আপনাদের মানে কি কি স্টার্টটু পায় আর। লগতে এই ডিও যেটা বেজিং গাইস ক্রোম 3D, সেইখানতকৈ গাইস এখন দামটো বহুত কম, গ্রাফিক্স কম, ফিচার্স কম, এই কারণে। বাকি মাইলেজ এন্ড ইঞ্জিন একদম সেম, ফিচার্স সেম। ডিও 125 এইচ স্মার্ট এখন হল টপ মডেল। এখনের বর্তমান এক শোরুম প্রাইস কিমান? এখনের বর্তমান এক শোরুম প্রাইস আছে 96,000। আর লো ডাউন পেমেন্ট কিমান? 20-25,000 টাকা দিলে উলাই যাব গাড়ি। ভিডিওর প্রথমতে কইছো 20-25-30,000 টাকা লয় হোক, আর 125 সেগমেন্টের স্কুটি ডিও 125 আপনি আপনার ঘর লই যাও। আর এখন যেহেতু বেস মডেল স্ট্যান্ডার্ড, এখনের এক শোরুম এখনত অল্প কম হবো যেহেতু ফিচার্স অল্প কম। তো গাইস ঘুরি আকো আমি ডিলারত আহিলো। ডিলারত মই দেখা পালো ডিও 110। বর্তমান আপনি 110 এইখন ডিলারের পর আপনি লই যাব পারিব। লগতে যিকোনো স্কুটি যদি আপনি লবলে বিচারি আছে, যেনেকুৱা ধরুন অ্যাক্টিভা কক, তারপর
Activa 125 cock, a condor of the Paiso, Bisposis 3000 to go down to not Lojo Paripo. Logot a Baiho of Noluke Bulu Pavo, Econol SP 125, Miles or Rosa Hoikon. Arun SP 162 new launching, where's the guys? Person Ekderma Bishop launching Hujabo. So Econor Tofuni, Possis 35 solis to go down to not Lojo Paripo. So on the whole video to Kiniko, a comment curious on it. Econ dealer as a guys, Barpeta Kayakuchi Bazarat, or dealer for Namal Afsana automobile. স্ক্রিনত নাম্বার আহি আছে জলদি কন্টাক্ট কৰক যদি আপুনি মাইলেজ টকা পারফৰমেন্স টকা লগতে ৰকছন আপুনি অলপ মানে ইঞ্জিন ৰিফাইন টকা বাহন কিনিবলৈ ভাবি আছে তেনহলে জলদি কন্টাক্ট কৰক বাই বাই